আগে হলো নবীর তাজিম নবীর সম্মান তারপরে তিন নম্বরে বলা হচ্ছে ইবাদত এখন যদি কেউ যায় আগেই তসবিহ পড়ে নবীর সম্মান না করে কেউ যদি আগেই তসবিহ পড়ে নবী কি টানাহেচড়া করে ওর আমার বন্ধুকে না তসবিহে কোনো फायदा দিবে না ওর আমার বন্ধুকে নামাজে কোনো फायदा দিবে না কারণ তিন নম্বরে বলা হচ্ছে আমার বন্ধুকে নামাজ তিন নম্বরে বলা হচ্ছে আমার বন্ধুকে ইবাদত হাত তুলে কথা কোন না ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এর দ্বারা কি আমি এটা কইলাম যে নামাজ বরবাদ দিবেন এটা কি কই দিলাম কালকে আমার আপনারা যায় বেজার লাগার বার হায়দার মুফতি কইলো তিন নম্বরে বলা হইছে নামাজ এক নম্বরে ঈমান দুই নম্বরে নবীর ভালোবাসা তিন নম্বরে নামাজ তাহলে নামাজ তো মেলা দূরে গেল গা এখন নবীর ভালোবাসাটা আগে মানে সাজায় নেই এ বাবা যারা নবীকে ভালোবাসে তারাই তো নামাজি হয় যারা নবীকে ভালোবাসে তারাই তো নবীর সুন্নাত মোতাবেক চলে যারা নবীকে ভালোবাসে তারাই তো নবীর সুন্নাত মোতাবেক উঠা বসা করে হাত তুলে দুই হাত তুলে চিল্লা কর ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আলোচনা শেষের দিকে আমি 10 মিনিট বা 5 মিনিট কইছিলাম যে আল্লাহর ভয় কলিজার মধ্যে আনার দরকার এক নম্বর আমরা এটা ভুলে গেছি দুই নম্বর আরেকটা বস্তু ভুলে গেছি যার জন্য মানুষ হেদায়েত হয় না নামাজও যায় না রোজায় আমার বন্ধুগণ আসে না গ্যাস্ট্রিক বেশি হয় কথা কর ঠিক কিনা কইছিলাম না কথা শুনবেন না বাদ দিয়ে দিব শুনবেন তাহলে একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ প্যার মুসলমান আল্লাহর ভয় কলিজার মধ্যে কেমন থাকার দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মন্দর ব্যক্তিরা তোমরা আল্লাহকে দেখে ভয় করো ভয় করার মতো আমার বন্ধুগণ কেমনে ভয় করবেন হযরত ওমর ফারুক আজম থেকে শিক্ষা নেন ওয়াজ অনেক ছিল আমার বন্ধুগণ বক্তা সাহেব শিখেছেন সংক্ষেপ করে দিচ্ছি আমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ভয় করত আল্লাহর ভয় যখন খলিফার মধ্যে এসে যাইত আল্লাহর ভয় যখন তারি হয়ে যাইত হযরত ওমর এত কান্না আরম্ভ করে দিত হযরত ওমরের দুইটা চোখের নিচে কালো কালো চোখের পানির দ্বারাই কালো কালো দাগ হয়ে যাইত জুরে কন্যা সুবহানাল্লাহ আরামে কয়দিন ভয় করেন এরকম ভাবে কয়দিন ওর ভাবে কান্দিছেন কিন্তু ফতুয়া দেওয়ার বেলা এক নম্বর আছেন বাজার মারানি যায় নেই ফতুয়া আপনার মধ্যে বাড়াবো কিন্তু আপনি কয়দিন ভয় করছেন কয়দিন আপনার চোখ দিয়ে এরকম পানি পড়েছে আমার বাবা আমার বন্ধুগণ এই ভয়ের বিষয় নিয়ে আরো কয়েকটা হাদিস এখানে ছিল কিন্তু আমার বন্ধুগণ বললাম না লাস্টে একটা কথাই বলে যায় যাদের কলিসার মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে দিবে না জোরে কর সুবহানাল্লাহ যাদে দিলে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যাই না হাত তুলে বলেন ঠিক কিনা খালি মনে করাই দিলাম দুই নম্বরে কি ঘটনা বলি আমার বাবারা এক নম্বরে আল্লাহর ভয় করলে যার মধ্যে নাই দুই নম্বরে আমার বাবারা মানুষে মৃত্যুর কথাটা বলে গিয়েছে অর্থাৎ কবরের কথা বলে গিয়েছে আমার এই প্রশ্নগুলোর মধ্যে একটা কথা আছে কবর যে আরো জায়েজ আছে কিনা আমার বন্ধুগণ শেষের দিকে মনে পড়ে গেল বলে যায় আমার বাবারা মানুষের মৃত্যু আমার বন্ধুগণ বলে গিয়েছে মরে যাব সেই মরণের কথা মানুষের মনে নাই এজন্য আমার রাসূল বলেছে প্রথমে আমি কবর জিয়ারত নিষেধ করেছিলাম তারপরে যখন কবর জিয়ারতের নিয়ম নীতি কবর জিয়ারতের তরিকা সমস্ত সাহাবায়ে কেরাম শিক্ষা নিয়ে নিল আমি রাসূল বললাম ফাজুরুহা এখন তোমরা কবর জিয়ারত করো এখন তোমরা কবর জিয়ারত করো মাজার জিয়ারত করো এবার বাবা আল্লাহর নবী আরো বলেছে তোমরা যখন কবর জিয়ারত করো মাজার শরীফ সম্মুখে নিয়ে তোমরা যখন দাঁড়াও আল্লাহর নবী কয় দুইটা ফায়দা হবে নাম্বার ওয়ান ফায়দা আমার রাসূল বলে ফাইন্নাকা তুজাহিদু মিনাদ দুনিয়া ওয়া তুজাক্কিরুল আখিরাতা যখন তুমি কবর পারে যায় দাঁড়াবা সঙ্গে সঙ্গে মনে হবে যেইভাবে আমার ভাই কবরে ঘুমায় আছে আমার বাবা কবরে ঘুমায় আছে আমার মা কবরে ঘুমায় আছে আল্লাহর কসম তোমার অটোমেটিক কবরে কথা মনে হবে আর তোমার মনে হবে যেইভাবে আমার মা ভাই কবরে ঘুমায় আছে সেইভাবে আমারও একদিন কবরে শুয়ে থাকতে হবে হাত তুলে বলুন ঠিক কি না এক নম্বরে তোমার আখেরাতের কথা স্মরণ হবে কবরের কথা স্মরণ হবে আর তুমি যখন কবর পারে যায় আল্লাহর কাছে দোয়া করবা কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা এইভাবে ভাবে মোনাজাত করবা আল্লাহ যেইভাবে আমার মা আমাকে আদর করে
লালন পালন করে মানুষ করেছে ওইভাবে আমার মাকে তুমি কবরের মধ্যে আযাব থেকে মুক্ত করো আমার মাকে তুমি শান্তি দাও তুমি যখন সন্তানে যখন এইভাবে দোয়া করবে আমার নবী বলে মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল সঙ্গে সঙ্গে ওর মা বাবার কবরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা পাঠায় দিবে জোরা কোন সুবহানাল্লাহ আর হাত তুলে বলেন সুবহানাল্লাহ এজন্য কবর জিয়ারত করবেন জায়েজ আছে রাসূল প্রথমে কিছুগুলা কারণের জন্য নিষেধ করেছিল তারপরে নবীজি ইজাজত দিয়ে দিয়েছে এখন কিছুগুলা মানুষে ওই প্রথম কথাটাই ধরে নিল কিন্তু পরে যে নবী ইজাজত দিল ফাজুরহা তোমরা এখন যায় কবর জিয়ারত করো কবর জিয়ারত মাজার জিয়ারত করো কিন্তু এটা এনারা কই না আবার কিছুগুলা আলিমে ফতোয়া বাই করছে কি বাড়ির থেকে চার কুল ভরে দাও গো আর যাওয়া লাগবে না মানে এই বাড়ির থেকে চার কুল ভরে দেখো কবর জিয়ারত হয়ে গেল রাসূল বলছে কবর ভালো যায় যখন তুমি দাঁড়াবা তখন মনে হলো যে যেইভাবে আমার বাবা ঘুমায় আছে যেইভাবে আমার মা ঘুমায় আছে কবরে শুয়ে আছে তোমার আখিরাতের কথা কবরের কথা মনে হবো এক বাড়ির থেকে আপনি গর্ভধারণে জন কবে তখন তার ওটা মনে হওয়া সম্ভব না কথা কোন ঠিক কিনা এই জন্য কবর পারও যাবেন মাজারের পারও যাবেন মাজারের নিকটে যাবেন আর মশলার মধ্যে লেখছে যে কবর পারও যায় চার হাত ফাঁকের থেকে সাড়ে তিন হাত চার হাত ফাঁকের থেকে আপনি কবর জিয়ারত করবেন অনেক জনে কবর জিয়ারত করে আমার বন্ধুগণ আবার মানে কবরটা যদি পুবে থাকে আবার দোয়া করতে আসে পশ্চিম হয়ে ঘুরে দোয়া করে পশ্চিম হয়ে দোয়া করা লাগে এইটা ভাবে কিন্তু আসলে তা না যেই দিকে আপনার বন্ধুগণ আপনি জিয়ারত করলেন মানুষটার কবরটা ওই কবর সামনে নিয়ে দোয়া করবেন কোনো অসুবিধা নাই এখন তো দোয়া উঠাই দিয়েছে জানাজার পরে দোয়া নাই মানুষ মরে গেলে দোয়া নাই মানুষ মরে গেলে আমার বন্ধুগণ খাওয়ানি নাই চল্লিশা নাই রুটি হালুয়া নাই এগুলো আমার বন্ধুগণ ভুল ধারণা ভুল কথা এরা কয় আমার বন্ধুগণ মুসলিম শরীফের পৃষ্ঠা নম্বর 193 পৃষ্ঠার মধ্যে আমার রসুলের কাছে সাহাবাই কেরাম সে নিজে বলছে আমার মা মারা গিয়েছে কেউ বলে বাবা মারা গিয়েছে কেউ বলে ভাই মারা গিয়েছে হুজুর আমাদেরকে কোনো অসিয়ত নসিহত করে যাইতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ আমরা যদি সালে সওয়াব করি আমরা যদি সদকা করি আমরা যদি খায়রাত করি আমরা যদি মানুষকে খাওয়াই আমরা যদি কুয়া বানাই দেই এক হাদিসের বিবরণে একটা ইয়া রাসূলুল্লাহ মোট কথা হলো আমাদের মা বাবার কবরে সওয়াব পাবে কি পাবে না আমার রাসূল বলেছে পাবে 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 চিল্লায় কোন না সুবহানাল্লাহ কিন্তু এরা কই সালে সওয়াব জায়েজ নাই শেষের দিকে বলে যাচ্ছি মাজার শরীফ বানানি জায়েজ আছে ফতোয়া দারুল উলুম দেওবন্দ 5 নম্বর খণ্ডের মধ্যে আছে মাজার বানানি জায়েজ না আমাদের কিতাব না 19টা খণ্ড ফতোয়া দারুল উলুম দেওবন্দ এই ফতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে উলামায়ে দেওবন্দে লিখেছে মাজার শরীফ বানানি জায়েজ এটা হাদিস থেকে প্রমাণ রয়েছে হযরত ওমর থেকে আমার বন্ধুগণ একটা হাদিস ওখানে নিয়ে আসছে দ্বিতীয় কথা কয়ে যায় ওলিদের কদমে হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ এই কথা ফতোয়া রশিদের মধ্যে লেখা আছে পৃষ্ঠা নম্বর 559 এর মধ্যে আমার বন্ধুগণ লেখা আছে আর উনি বলেছে যে হাদিসের দ্বারা এটা প্রমাণ আছে পীর ওলিদের হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ আছে পেয়ারে মুসলমান ফতোয়া রশিদের মধ্যে লেখা আছে কি জানেন ইসালে সওয়াব করা জায়েজ ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ধন্যবাদ হযরত মাওলানা মুফতি হায়দার আলী সাহেবকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুদূর মুর্শিদাবাদ থেকে আগত হযরত আল্লামা মাওলানা শফিকুল ইসলাম সাহেব তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য